আমরা রয়েছি এখন চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেখতে থাকুন আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দুয়াই। আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বাসা থেকে বের হলাম, বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি এখন বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় কোথায় কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আপনি যদি নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে রেলওয়ে পাবলিক হাই স্কুলের মাঠে গাড়ি আপনি পার্কিং করতে পারবেন। প্রাইভেট কার যদি আপনি পার্কিং করেন তাহলে 50 টাকা দিতে হবে এবং মোটরসাইকেল পার্কিং করলে 30 টাকা দিতে হবে। টাকা দেওয়ার পর আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে, সেই রিসিপ্টটি জমা দিয়ে আপনার গাড়িটি আবার নিতে হবে। এখন আমরা চলে যাব মেলার গেটে। আজকে অফ ডে থাকাতে প্রচুর পরিমাণ মানুষ মেলাতে ভিড় করেছেন। এখন আমরা হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছি, যতই ভিতরে যাচ্ছি ততই মানুষের ভিড় দেখা যাচ্ছে। এখন ভিতরে প্রবেশ করতে হলে আমার টিকিট নিতে হবে। এক পাশে হচ্ছে মহিলাদের কাউন্টার আর এক পাশে হচ্ছে পুরুষদের কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখান থেকে আপনার টিকিট নিতে হলে লাইনে দাঁড়াতে হবে এবং বাংকি টাকা দিতে হবে। আমার কাছে বাংকি টাকা না থাকায় আমি একটু বেজালে পড়ে গেছিলাম, তারপর যেভাবে হোক ওনাকে আমি ম্যানেজ করলাম। এখন আমি লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়ানোর পর আমার সামনে যারা আছে ওনাদেরকে টিকিট দেওয়ার পর আমাকে টিকিট দিবেন। আমার সামনে আর তিনজন লোক আছে, ওনাদের পরেই আমি টিকিট নিব। এখন আমার টিকিট নেওয়ার পালা। ভাইয়া একটা একটা ভাঙতে তো নাই ভাই, একটু দেখেন না। ঠিক আছে, এখন আমি টিকিটটি হাতে পেলাম। এখন আমি ভিতরে প্রবেশ করব। মানুষের জ্যামের কারণে প্রবেশ করার সময় ভিডিওটা করতে পারি নাই। অলরেডি আমি ভিতরে চলে আসছি, এখন আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে মেলার কোন জায়গায় কী আছে। আমি সামনে যাচ্ছি। ভিতরে প্রবেশ করার পর বাঁ পাশে হচ্ছে শিশু পার্ক, ডান পাশে আছে পরীক্ষাট এবং ঘোষণা মঞ্চ, আর আমার সামনে রয়েছে মাস্কের একটি স্টল। মাস্কের স্টলের পাশেই বায়োস্কোপ রেখেছেন ওনারা, ছোট বাচ্চারা এখানে বায়োস্কোপ দেখে। সো আজকে আমি নিজেও ছোট হয়ে যাব, আমি আজকে বায়োস্কোপ দেখব। সো আমার বায়োস্কোপ দেখা হয়ে গেছে। এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমার গরম লেগে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য আমার কিছু একটা খেতে হবে। একটা করে নেওয়া যায় না, আমাকে একটা দিন। সরি, এটা কত? আর এটা একটা দেন, যে কোনো একটা। দেখি ম্যাঙ্গো ইয়া চকলেট ক্রিম এন্ড কুকিজ, আর ওইটা এটা স্ট্রবেরি। আচ্ছা এটা দেন ভাইয়া, ভাই এটা দিন। থ্যাংক ইউ। আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারটাই অনেক ভালো লাগে, সেই জন্য স্ট্রবেরি ফ্লেভারটাই নিলাম। খুবই একটা আনকমন একটা ফ্লেভার। এখন আমি এটা খেয়ে দেখব এটা কতটা টেস্ট লাগে। মোটামুটি ভালোই লাগছে। এখন আমি এই স্টল থেকে বের হয়ে যাব।
এখন আমি নিউ অ্যান্টিক ফার্নিচার এই স্টুলটিতে যাব, আপনাদেরকে দেখাবো। আমি এখন চলে আসছি মামুন গ্রুপের একটি স্টলে, এইখানে আপনাদেরকে দেখাবো ওয়ালমেট, তারপর পাপুষ। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। আপনি কি চাইতেছেন একটি স্বপ্নের বাড়ি বানাতে? তাহলে ওনাদের সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন, আপনাদেরকে সম্পূর্ণ ওনারা কাজ করে দিবেন। সম্পূর্ণ স্টিল দ্বারাই এই বাড়িটি তৈরি করা। আপনি চাইলে এই বাড়িটি এখান থেকে আরেক জায়গায়ও নিতে পারবেন, কোনো ধরনের নষ্ট হবে না কোনো কিছু। আপনি যদি অর্ডার করতে চান এখনই চলে আসেন বাণিজ্য মেলায়। আমি এখন এই স্বপ্নের বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে ভিতরটা দেখাবো। আমি এখন চলে আসছি ফরেন পেভিলিয়নে, আপনারা সবাই আমার সাথে থাকুন। এটা কয় টাকা ভাইয়া? কয় টাকা এটা? 350 না? দুই মাস সময় ধরে কাজ করছে।
এই আপনাদের একটা কিনলে একটা ফ্রি থাকে ওইটা জানেন অফার ওটা নাই না আপনাদের ওই পাশে বলতে একই দোকান না আপনাদের অনেক হাঁটাহাঁটির পর যারা ক্লান্ত হয়ে গেছে অনেকেই দেখতেছি ভাইয়ারা আফুরা এসে এখানে রেস্ট করতেছে সো আমিও একটু এই পাশে আসলাম গেটের এদিকে চলেন এখন আমরা শিশু পার্ক থেকে ঘুরে আসি আমি ভিডিওর প্রথমে বলেছিলাম গেটের বাঁ পাশে হচ্ছে শিশু পার্ক শিশু পার্কে ঢুকতে কোনো ধরনের টাকা লাগে না তবে আপনি যদি চান যে কোনো একটাতে চড়ার জন্য যেমন চরকি আছে নৌকা আছে আপনি যদি এইগুলোতে চড়তে চান তাহলে আপনার নিশ্চয়ই 60 টাকা দিয়ে একটা টিকিট কিনতে হবে আপনি যেইটাতে চলেন না কেন 60 টাকা একটা টিকিট 60 টাকা এই শিশু পার্কে এসেও আপনার একবার লাইনে দাঁড়াতে হবে সেটা হচ্ছে টিকিট কেনার পর আপনি যেটাতে চড়বেন ওইটার সামনে লাইনে দাঁড়াতে হবে আমি এখানে বেশিরভাগ মানুষই দেখলাম যে নৌকাতে চড়ার জন্য পাগল কারণ নৌকার লাইনটা হচ্ছে অনেক বড় আপনাদেরকে আমি দেখাবো এইটাই হচ্ছে নৌকার লাইন কী অবস্থা দেখেন পার্কের বাহিরেও লোক দাঁড়িয়ে গেছে লাইনে প্রবেশের পরপর আপনাদেরকে যে স্কুলটা দেখিয়েছিলাম মার্কসের সেই স্কুলটাতে এখন আমি যাব আমি প্রথমে মনে করছিলাম এটা ভাঙারি দোকান আসলে ভাঙারি দোকান না এই স্টলটিতে সম্পূর্ণ দেশি পণ্য দিয়েই সাজানো হয়েছে আমি এখন যেই দোকানটাতে আসছি এখানে সম্পূর্ণ প্রোডাক্ট যেই প্রোডাক্টটাই নেবেন সেই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 130 টাকা এটা কত এটা কম হবে না
কি ফিক্স প্রাইস এগুলো ফিক্স না খালি দৌড়াইতেছে বাচ্চাদের মতো, বাচ্চারা একটু, বাচ্চারা তো অনেক শান্ত মাশাআল্লাহ। হ্যাঁ একটা কথা, আসলে যে নিজে আপনাকে ডাকছিলাম শুনবেন একটু, প্রিয়াঙ্কা পাল আপনাদের একটা কিনলে একটা ফ্রি থাকে ওইটা জানেন, অফার ওইটা নাই না আপনাদের ওই পাশে বলতে একই দোকান না আপনাদের? চেহারা ভালো না, রোহিঙ্গা নিতুই ফড়ালে করালি না বলে কেন নিয়ে